আসসালামু আলাইকুম আমন্ত্রণ চ্যানেল সংবাদে সঙ্গে আছি হৃদয় হোসেন বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার প্রেস সয়াবিন অয়েল সংবাদ শিরোনামগুলো ইতিহাসের অন্যতম করুণ অধ্যায় জেল হত্যা দিবস আজ জাতীয় চার নেতা হত্যার মূল পরিকল্পনাকারীদের খুঁজে বের করার দাবি সরকারি গুদামে 16.5 লাখ টন খাদ্য মজুদ আছে সংসদে জানালেন প্রধানমন্ত্রী ভর্তুকি দিয়ে দ্রব্যমূল্য সহনীয় রাখার প্রচেষ্টায় সরকার 100-এর বেশি উপজেলা পৌরসভা ইউপিতে নির্বাচন সিসিটিভির পর্যবেক্ষণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতা বেড়েছে বললেন সিসি এবং টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের দুর্দান্ত লড়াই বৃষ্টির বাধার পর ডিএলএস মেথডে ভারতের 5 রানের জয় কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান বসত ঘরে লাগাও আনো আসি সংবাদ শিরোনামগুলো জানাছিলাম এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে শত প্রলোভনেও মুক্তিযুদ্ধ বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত না হয়ে জীবন দিয়েছেন জাতীয় চার নেতা 1975-এর 3রা নভেম্বর আলাদা কক্ষ থেকে চারজনকে এক কক্ষে এনে দুবার ব্রাশ ফায়ার করে এবং বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাদের হত্যা করা হয় জাতির পিতা এবং জাতীয় চার নেতার হত্যার নেপথ্যদের খুঁজে বের করে মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন শহীদ নেতাদের পরিবারের সদস্য জেল হত্যা দিবসে ওবায়দুর রশিদের রিপোর্ট 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আরেক নীল নকশায় নামে হত্যাকারীরা তারা জানত দেশকে বিকল্প নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে পারবেন জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ মোহাম্মদ মনসুর আলী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান তাই প্রথমে ক্ষমতায় বসানো সহ নানা প্রলোভন দেখিয়েও সততা ও আদর্শ থেকে বিচ্যুত করতে না পেরে তাদের গ্রেপ্তার করা হয় সভ্যতা আর আইনের চরম লঙ্ঘন করে জেলখানার ভেতর নৃশংসভাবে হত্যা করে জাতীয় চার নেতাকে এখনও 10 জনের মতন যারা শাস্তি পেয়েছে তারা দেশের বাইরে বা কোথাও লুকায় আছে এত বড় দুটি হত্যাকাণ্ড ঘটল এটা কি কয়েকজন সিপাই বা ছোট আর্মি অফিসারদের যারা সম্ভব এটার পিছনে কারা ছিল এটা কিন্তু আমরা এখনও জানতে পারি নাই এবং এই পিছনের যে নেপথ্যে যারা ছিল তাদের মুখোশ উন্মোচন আমরা করতে পারি নাই দেখে হয়তো এই যে 47 বছর হয়ে গেল সেই প্রেতাত্মগুলা ঘুরে বেড়াচ্ছে সেদিন জাতীয় চার নেতার সাথে জেলে ছিলেন বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু তিনি বলেন আলোচনার নাম করে নিয়ে গিয়ে গভীর রাতে জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয় 15 আগস্টের হত্যাকাণ্ড অনেকেই মনে করেছিলেন এই হত্যাকাণ্ড একটি পারিবারিক কেন্দ্রিক তার কারণ বঙ্গবন্ধুর হত্যার পর তার মন্ত্রিসভার প্রায় সকলেই শপথ গ্রহণ করেছিলেন তৎকালীন সেনাপ্রধান বিমান বাহিনী প্রধান নৌপ্রধান পুলিশ প্রধান মিডিয়ার প্রধান রক্ষী বাহিনী প্রধান সবাই সেই দিন খুনি সরকারের প্রতি আনুগত্য স্বীকার করেছিল কিন্তু এই ভ্রম কেটে গেল মাত্র 2.5 মাসের মাথায় যখন জাতীয় চার নেতা তাদেরকে নির্মমভাবে সেই দিন কারাগারে জীবন দিতে হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যার যে সূচনা হয়েছিল তারই ধারাবাহিকতায় জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয় বলেন তাদের সন্তান এবং রাজনীতিবিদরা ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বর্তমানে দেশের সরকারি খাদ্য গুদামগুলোতে 16.43 লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুত আছে আরও প্রায় 11 লাখ মেট্রিক টন আমদানির জন্য চুক্তি করা হয়েছে এবং আশাও শুরু হয়েছে মূল্যস্ফীতি মোকাবেলায় সরকার ভর্তুকিসহ যেসব প্রস্তুতি নিয়েছে তাতে অচিরেই মানুষের মধ্যে স্বস্তি আসবে বিরোধীরা খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলেও মানুষের জন্য কিছুই করছেন না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী রিপোর্ট করছেন পরাগাজীব
নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্নের বেশিরভাগই ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকার কি কি ব্যবস্থা নিয়েছে এ নিয়ে। প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বে অর্থনৈতিক খারাপ অবস্থা চলছে, এই অবস্থায় বাংলাদেশ যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছে ভালো থাকার। খাদ্যশস্যের বাজারদরে ঊর্ধ্বগতি রোধ এবং দরিদ্র নিম্ন আয়ভুক্ত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। দেশ বাজারে খাদ্য শস্যের পর্যাপ্ত সরবরাহ রাখার জন্য সরকার আন্তর্জাতিক বাজার থেকে খাদ্যশস্য সংগ্রহের কার্যক্রম অব্যাহত রেখেছে। চলতি 2022-23 অর্থবছরে G2G পদ্ধতিতে সর্বমোট 5.30 লাখ মেট্রিক টন চাল এবং 5.50 লাখ মেট্রিক টন গম আমদানির চুক্তি করা হয়েছে। আমদানির লক্ষ্যে ঋণপত্র LC খোলা হয়েছে এবং ইতিমধ্যে এই সকল চাল ও গম দেশে প্রবেশ শুরু করেছে। বর্তমানে দেশে সরকারি খাদ্য গোদাম সমূহে সর্বমোট 16.43 লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। চালের আমদানি শুল্ক প্রত্যাহার এবং রেগুলেটরি ডিউটি 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। 28 আগস্ট 2022 হতে চাল আমদানির ক্ষেত্রে শুল্ক তুলে নেওয়া হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের নানা উদ্যোগের কথা জানান প্রধানমন্ত্রী। ইম্পোর্টেড ইনফ্লেশনের ঝুঁকি মাথায় রেখে দেশে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখতে মুদ্রানীতি ও রাজস্ব নীতিতে অধিকতর সমন্বয় করা হচ্ছে। ভর্তুকি প্রদান, চলতি 2022-23 অর্থবছরের বাজেটে এ বরাদ্দ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 71,490 কোটি টাকায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখতে 2 মার্চ 2022 আমদানি পর্যায়ে চিনির উপর প্রযোজ্য রেগুলেটরি ডিউটি 30% হতে কমে 20% নির্ধারণ করা হয়েছে। সয়াবিন ও পাম তেলের উপর আমদানি পর্যায়ে আরোপনীয় মূল্য সংযোজন কর 15% হতে কমিয়ে 5% করা হয়েছে। আমাদের এই সকল উদ্যোগের ফলে জনমনে অচিরেই স্বস্তি আসবে বলে আমি আশাবাদী। প্রধানমন্ত্রী বলেন, বিরোধীরা বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, রাজনৈতিক অসন্তোষ তৈরির চেষ্টা করছে। এই সুযোগ নিয়ে একটা রাজনৈতিক মানে অবস্থাকে ঘোলাটে করা আর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা, এই প্রবণতাটা পরিহার করতে হবে। অনেকে তো সমালোচনা করে যাচ্ছে, বক্তৃতা দিয়ে যাচ্ছে, কিন্তু এক মুঠ চাল দিয়ে বা হাত ধরে পানি থেকে কাউকে উদ্ধার করা সেটা কিন্তু করতে দেখি নাই। প্রধানমন্ত্রী বলেন, যে যাই বলুক, সরকার সঠিক পথে দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটের অনিয়ম বন্ধে CCTV-র পর্যবেক্ষণে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সতর্কতা এবং দায়িত্বশীলতা বেড়েছে। সারাদেশে প্রায় 102টি স্থানীয় পর্যায়ের ভোট সকাল 8টা থেকেই পর্যবেক্ষণ করেছে SI। ভোটার উপস্থিতি এবং ভোটের পরিবেশ সুষ্ঠু বলে মন্তব্য করেছেন CSE। সোমা ইসলামের রিপোর্ট। সারা দেশে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ পর্যায়ের 102টি সাধারণ উপনির্বাচনের ভোটে সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ি ও দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার ভোট কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওতায়। নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম থেকে মোট 505টি CCTV-র মাধ্যমে সকাল থেকেই পর্যবেক্ষণে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনাররা। আবারও সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণে অনিয়ম বন্ধ হচ্ছে কিনা এমন প্রশ্নে CEC জানালেন, মাঠের কর্মকর্তাদের দায়িত্ব বেড়েছে। আমরা সকাল থেকে সিসি ক্যামেরার মাধ্যমে যে পর্যবেক্ষণটা করছি, আমাদের চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি একেবারেই, এবং সুশৃঙ্খলভাবে আমরা ভোটারদেরকেও ভোট কেন্দ্রের বাহিরে বা এনক্লোজারের ভিতরে অপেক্ষমান দেখছি, এবং কেন্দ্রের ভিতরে যেখানে ভোট কক্ষ সেখানে যথেষ্ট নিয়মানুবর্তিতা অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে আজকে 4টা পৌরসভার নির্বাচন হচ্ছে, সেগুলো আমরা শুধু সিসি ক্যামেরার মাধ্যমে মনিটর করছি। 7টা উপজেলাতেও নির্বাচন হচ্ছে, সেগুলো আমরা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরের ব্যবস্থা রাখিনি। ভিডিও কলের মাধ্যমে সেগুলো আমরা ভিডিও কলের মাধ্যমে আমরা প্রত্যক্ষ যোগাযোগ রাখছি, আমাদের মোবাইল টেলিফোনের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমরা ছবিও দেখছি। ভোটার উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন CEC, বন্ধ হয়নি কোন ভোট কেন্দ্র। যথেষ্ট সতর্ক বলে মনে হচ্ছে, যথেষ্ট সতর্ক আমরা বলেছি, পরিপূর্ণ শৃঙ্খলা আমরা দেখতে পাচ্ছি। এটা CCTV ক্যামেরার কারণেই হয়তো
একটা সতর্কতা বা একটা মানে ইয়েটা এসেছে, মানে যেটাকে দায়িত্বশীলতা দায়িত্বশীল। নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও সিলেটের একটি কেন্দ্রে অভিযোগ পাওয়া গেছে। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির রাজনীতি হচ্ছে মুচলেকা দিয়ে পালানোর রাজনীতি, তাই দুর্নীতি লুটপাট অপকর্মের জন্য এখন বিএনপির নেতা তারেক রহমানের নির্বাসনে দেশে আসার সৎসাহসও নেই। ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে আর আওয়ামী লীগ এর বিপরীতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলে। প্রতিহিংসা আওয়ামী লীগ বিশ্বাস করে না, প্রতিশোধের রাজনীতি আওয়ামী লীগ বিশ্বাসী নয়। এদেশে প্রতিহিংসার রাজনীতি জনক হচ্ছে বিএনপি, দুর্নীতি লুটপাট অপকর্মের জন্য তারাই নির্বাসনে। দেশে আসার সৎসাহস তাদের নেতার নেই, তাদের রাজনীতি হলো মুচলেকা দিয়ে পালানোর রাজনীতি। বিশুদ্ধ অক্সিজেন ও ফসলের আশায় রাজধানীর মিরপুরে আটতলা ভবনের উপরে কৃষির আয়োজন করেছেন হারিস আহমেদ। ভবন নির্মাণের সময় পরিকল্পনা ছিল কৃষির স্বপ্ন মেলে ধরার, অনুপ্রেরণার জায়গাটি ছিল টেলিভিশনে ছাদ কৃষি অনুষ্ঠান। শাইক সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। 1800 বর্গফুট আয়তনের ছাদ কৃষিটি মাত্র দুবছরের মধ্যেই সমৃদ্ধ হয়ে উঠেছে। দুই স্তরের এই কৃষি আয়োজনে উৎপাদন হচ্ছে দেশি বিদেশি ফল, নানা রকম সবজি এবং ঔষধি গাছ। আমি আমার যে ছেলেটা পছন্দ করি, ছেলেটা তো স্যাড নিউজ আমার। ওই ছেলেটা যে গত মাসে অগস্টের 9 তারিখে মারা গেছে, ওই যে আর্মি অফিসার র‍্যাবের ডিরেক্টর এয়ার উইং এর, ওইটাই আমার ছেলে। আমার প্রোগ্রামগুলি দেখতো তো, আর আমার ছেলে খুব ইয়ে ছিল, তো আপনার প্রোগ্রাম সবসময় দেখতো, বলতো যে মানে আপনাকে সে খুব লাইক করতো, যেহেতু আপনি মাটিও মানুষের মানুষ। ওই বলছিল যে এইভাবে করো বাবা। সতেজ ফসলের প্রাপ্তির পাশাপাশি এখান থেকে মিলছে বিশুদ্ধ অক্সিজেন এবং মনের প্রশান্তি। আমার টোটাল ফ্যামিলিতে এখন বারাক্রান্ত, তো আমরা এখানে আসলে আমরা অনেকটা প্রশান্তি পাই। এখানে আমার বেগম সব থাকে, আমরা থাকি, ভালো লাগে, যেগুলি আমার সন্তান। জনগণ প্লাস সরকারের বাধ্যতামূলক করা উচিত যে প্রত্যেকের ছাদ কৃষিরা এটা ফলমূল শাকসবজি যাই পাই না কেন, কিন্তু অক্সিজেনটা মাস্ট, এটার বিকল্প নাই, যেহেতু এত ঘনবসতি আমাদের দেশটা। জানা গেল তার আয়োজন দেখে এখন অনুপ্রাণিত হচ্ছেন আশপাশের আরো মানুষ। আমার এই যে নেইবার, ওনারা বলল যে ভাই এটা দেখে, ওনারা আমার জাস্ট আমার প্রতিবেশী, এই যে ওনারা করলো। আর একজন আছে ওই যে হলুদ বিল্ডিংটা, ওটাও একজন আর্মি অফিসারের বাড়ি। ও আচ্ছা। উনিও এই দেখা ছবি টিপি উঠে নিয়ে গেছে, ঘাস আছে লিস্টেস করছে, উনিও করবে আর কি। উদ্যোক্তা বলছেন, বিভিন্ন দিক বিবেচনা করে প্রতিটি ভবন মালিকের উচিত ছাদ কৃষি শুরু করা। সন্তানের আগ্রহ ছিল বাড়ি নির্মাণের পর ছাদ কৃষি, পরবর্তীতে হারিস আহমেদ সন্তানের সেই আগ্রহ এবং নিজের একাগ্রতা, ছেলে হারানোর বেদনা সব কিছু মিলিয়েই তার এই পরিপূর্ণ ছাদ কৃষিটি একটি রূপ পায়, যেটা থেকে তিনি পারিবারিকভাবে যেমন প্রশান্তি পাচ্ছেন, সন্তান হারানোর বেদনা কিছুটা বুঝতে পাচ্ছেন, অন্যদিকে এই কৃষিটাকে নিয়ে তিনি এখন বেঁচে আছেন। শুধু তাই নয়, তার দেখাদেখি আশেপাশের এই কালসি এলাকাতে এভাবেই ছড়িয়ে যাচ্ছে ছাদ কৃষির আয়োজনগুলো। ঢাকার মিরপুরের কালশির হারিস আহমেদের ছাদ কৃষি থেকে শাহী সিরাজ, চান্দাই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বিকেল 3:05 হৃদয়ে মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার নিও কেয়ার বেবি টায়াপা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আপডেট। ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 7:30 দিকে 25-30 জনের একটি দল ওই হামলা চালায়। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। নেতাকর্মীরা বলেন, 5 নভেম্বর বরিশালের মহাসমাবেশ ব্যাহত করতে ওই হামলা চালানো হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি এবং অন্যরা সে সময় বক্তৃতা করেন। লোকসঙ্গীতের প্রবাদ পুরুষ, বিচার গানের সম্রাট, মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বয়াতির 93তম জন্মদিনে আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান করেছেন তার অনুরাগীরা।
রাজধানী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠানের শুরুতে আব্দুল হালিম বয়াতির পুত্র মোহাম্মদ নিশানে হালিম স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, আধ্যাত্মিক গানে মানুষের আত্মিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলেছেন আব্দুল হালিম বয়াতি। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, লেখক গবেষক মফিদুল হক, লোক গবেষক তপন বাক্তি সহ হালিম বয়াতির ভক্তরা অনুষ্ঠানে ছিলেন। এবার কৃষি সংবাদ। নীলফামারীতে আগাম আলু আবাদে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষক। গোবর ও রাসায়নিক সার দিয়ে জমি তৈরি করে আলুর বীজ বুনেছেন তারা। ভালো বাজার দর পেয়ে লাভবান হতে চান কৃষক। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। লাল সাদা শাপলার অপূর্ব সৌন্দর্যে সেজেছে দিনাজপুরের আশুরার বিল। বিশাল শাল বাগানের মাঝে এ যেন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। প্রকৃতিপ্রেমী দর্শনার্থীরা ছুটে যাচ্ছেন বিলে। সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি বিলকে ঘিরে নতুন কর্মসংস্থানের জন্য কাজ করছে স্থানীয় প্রশাসন। এবার পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বুধবারের লেনদেন। তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পরেই তা কমতে থাকে। এরপর সূচকের উত্থান পতনের মধ্য দিয়ে চলে লেনদেন। দিন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে 36 পয়েন্ট বেড়ে 6,388 পয়েন্টে দাঁড়ায়। এদিন হাতবদল হয় 370 কোম্পানির 1,461,57 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে 113টির কমে 41টির এবং অপরিবর্তিত থাকে 216টি কোম্পানির শেয়ারের দাম। এবার পার্টিক স্পোর্টস খেলার খবর।